মনের দিক দিয়ে মানুষ খুব ভালো, কিন্তু রেগে গেলেই গুলি ছাড়া। বনির বিরুদ্ধে একটা অভিযোগ, তুমি যে কোনো জিনিসেরই প্রশংসা করতে গেলে তোমাকে ভালো বলতে হবে, লাভলি বলতেই হবে, মানে গুড নাইস, তার যে যশটা আছে কষ্টটা আছে তার থেকে লাভলির মধ্যে ও লাভলি। তো উই আর ভেরি হ্যাপি যে ও লাভলি একটা সিনেমা হচ্ছে। এবং সব থেকে বড়ো কথা, এই সিনেমাটা হরপনাথবাবু এমনভাবেই করেছেন যে নো থ্রিলার, নো ক্রাইম, নো পলিটিক্স, একদম মিষ্টি বাঙালি ছবি। যে বইটা বাড়ির বাবা মা ভাই বোন এবং বর্ধমানে আমাদের প্রমোশন করছে স্কুলের বাচ্চারা, একেবারে 8-9 বাচ্চারা তারা পুরো ডান্স করে বর্ধমানে গানের প্রমোশন অর্থাৎ এটার মধ্যে আমরা সমাজের সমস্ত এতে জড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং বাংলাদেশের সঙ্গে আমাদের কথা হয়েছে, বাংলাদেশের লোকেরাও ইতিমধ্যেই এই ছবিটা সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং তাদের কাছেও ইতিমধ্যেই কাগজপত্র পৌঁছেছে। কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, আমার ধারণা যে আমরা বাংলাদেশের এটা পেয়ে যাবো, আর পেয়ে যাবো ওদের সব থেকে বড়ো যে হল আছে সেখানে আমরা লঞ্চ করে যাবো। তো এখন আমরা এই মুহূর্তে আমাদের বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্টগুলো আমরা ভীষণ জোর দিয়েছি, কারণ ডিস্ট্রিক্টে কী হয়, ছেলেমেয়েরা সিনেমা দেখছে সব ঠিক আছে, কিন্তু একটা মিষ্টি বাংলা ছবি এবং তার মধ্যে দিয়ে পুরোটাই এমন একটা বাঙালি বাংলা। আর সব থেকে বড়ো করছে এই বইয়ের গান, এই বইয়ের যে একটি গান অঙ্কিতা গিয়েছে, একটা সোনু নিগম গিয়েছে, আমার মনে হয় ইদানিংকালে বাংলা সঙ্গীতে চালু গান, মিষ্টি গান, অনেক সব গানই হতে পারে, প্রত্যেকটা গানই সুন্দর, কাউটাই খারাপ নয়, কিন্তু এই বইয়ের গানটার মধ্যে এমন একটা আলাদা মাধুর্য রয়েছে যেটা আমাদের একদম বাঙালি গানকে মনে করে, বাঙালির জন্য, বাংলার জন্য।